প্রিয় ভিউয়ার্স, আজকে ভূগোলের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। এর বিষয়টি হচ্ছে ভাঁজ বা বলি। এই ভাঁজ বা বলি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব এবং খুব সহজেই যাতে তোমরা বুঝতে পারো তার চেষ্টা আমি করছি। তোমরা খাতা পেন নিয়ে সেটি নোট ডাউন করার চেষ্টা করবে, তাহলে তোমাদের পড়াশোনার ক্ষেত্রে অনেক সুবিধা হবে। তো চলো, অনুভূমিক ভূয়ালনের ফলে ভূপৃষ্ঠের শিলাস্তর, বিশেষ করে পাললিক শিলাস্তরে বিভিন্ন বক্রতলের সৃষ্টি হয় বা ঢেউ খেলানো ভূপৃষ্ঠের সৃষ্টি হয়, যেগুলোকে আমরা এক কথায় বলি ভাঁজ। এই ভাঁজ তার বিভিন্ন বৈশিষ্ট্য অনুসারে আমরা তাকে সাধারণত বিভিন্নভাবে ভাগ করে থাকি। তবে আজকে আমি পাঠ্যসূচি অনুসারে সাত ধরনের ভাঁজের কথা আলোচনা করব। তো এই সাত ধরনের ভাঁজ কী কী তা তোমরা দেখো। তো এই সাত ধরনের ভাঁজের মধ্যে এক নম্বর হচ্ছে প্রতিসম ভাঁজ বা সামমেট্রিক্যাল ফোল্ড, দু নম্বর হচ্ছে অপ্রতিসম ভাঁজ বা অ্যাসামেট্রিক্যাল ফোল্ড, তিন নম্বর হচ্ছে সমনত ভাঁজ বা আইসোক্লাইনাল ফোল্ড, এবং চার নম্বর হচ্ছে একনত ভাঁজ বা মনোক্লিনাল ফোল্ড, পাঁচ নম্বর হচ্ছে সাইত ভাঁজ বা রিকাম্বেন্ট ফোল্ড, এবং ছ নম্বর হচ্ছে উদ্ভট্ট ভাঁজ বা ওভারথ্রাস্ট ফোল্ড, এবং সাত নম্বর বা সর্বশেষ ভাঁজ যেটা নিয়ে আলোচনা করবো আজকে সেটা হচ্ছে পাখা ভাঁজ বা ফ্যান ফোল্ড। তো এগুলো তোমরা সুন্দরভাবে খাতায় লিখে ফেলো। এবার বিস্তারিতভাবে এক এক করে আমি প্রত্যেকটা ভাঁজ সহজ ভাষায় আলোচনা করব। আশা করি সবার এটা লেখা হয়ে গেছে। এবার আমি আসব এক নম্বর ভাঁজ, হচ্ছে প্রতিসম ভাঁজ। তো প্রতিসম ভাঁজ বা সামমেট্রিক্যাল ফোল্ড কাকে বলে? তাহলে যে ভাঁজের দুই দিকের বাহু সমান কোণে হেলে থাকবে এবং তার দুটি বাহু হবে সমান, তখন সেই ধরনের ভাঁজকে আমরা বলব প্রতিসম ভাঁজ। ব্যাপারটা বোঝা গেল না? অর্থাৎ যে ভাঁজ অক্ষতলের সঙ্গে দুই দিকে সমান কোণে হেলে থাকবে এবং যে ভাঁজের দুটি বাহু পরস্পর সমান, তখন তাকে আমরা বলব সমনত ভাঁজ। মানে বিষয়টা হচ্ছে এরকম যে একটি ভাঁজ ধরো, একটি ভাঁজ, এটা এই ভাঁজটার এটা হচ্ছে ঊর্ধ্বভঙ্গ, ঊর্ধ্বভঙ্গ এটা হচ্ছে, এটা ঊর্ধ্বভঙ্গ, এটা হচ্ছে অধোভঙ্গ, অধোভঙ্গ। এখানে দেখো এই ভাঁজটি অক্ষতলের সঙ্গে দুই দিকে সমান কোণে হেলে আছে, মানে হচ্ছে দুটি সমকোণী ত্রিভুজের মতো আর কি। এই বাহুটা এবং এই বাহুটা পরস্পর সমকোণে হেলে আছে, মানে দুটি সমকোণে হেলে থাকবে এবং এই বাহু এবং এই বাহু পরস্পর সমান, তখন তাকে আমরা বলবো সমকোণী, সরি, প্রতিসম ভাঁজ। তাহলে আলাদা বলি যে প্রতিসম ভাঁজ কাকে বলে। তো যে ভাঁজের, যে ভাঁজের দুটি বাহু সমান এবং সমকোণে হেলে থাকে, তখন সেই ভাঁজকে বলা হয় প্রতিসম ভাঁজ। তো প্রতিসম ভাঁজের বৈশিষ্ট্য কী? প্রতিসম ভাঁজের বৈশিষ্ট্য আমরা জানব
তো প্রতিসম ভাজের বৈশিষ্ট্য কি? এক নম্বর বৈশিষ্ট্য যে এই ভাজের দুটি বাহু পরস্পর সমান, দুটি বাহু পরস্পর পরস্পর সমান সমান। দু নম্বর কি, এই ভাজে বাহু দুটি সমকোণে হেলে থাকে। তো আর একটা জিনিস বলবো যে এই ভাঁজ কোথায় দেখা যায়। উদাহরণ, ভারতের শিবালিক পর্বত এই ভাঁজ দেখা যায়। তাহলে ভালোভাবে বোঝার চেষ্টা করো যে প্রতিসম ভাঁজ কাকে বলে। যে ভাঁজের দুটি বাহু পরস্পর সমান এবং সমকোণে হেলে থাকে, সেই ধরনের ভাঁজকে বলা হয় প্রতিসম ভাঁজ। এর বৈশিষ্ট্য কি? প্রতিসম ভাঁজের দুটি বাহু পরস্পর সমান এবং এই বাহু দুটি সমান কোণে দুই দিকে হেলে থাকে। তাহলে উদাহরণ হিসেবে যদি বলা হয় যে প্রতিসম ভাঁজ কোথায় দেখা যায়, আমরা জানবো যে ভারতের শিবালিক পর্বতমালায় এই ভাঁজ অর্থাৎ প্রতিসম ভাঁজ দেখা যায়। এরপরে আসবো অপ্রতিসম ভাঁজ। দু নম্বর হচ্ছে অপ্রতিসম ভাঁজ বা অ্যাসিমেট্রিক্যাল ফোল্ড। এটা খুব সহজ, এটা কীভাবে বুঝবো? যে আমরা প্রতিসম ভাঁজে দেখলাম যে দুটো বাহু পরস্পর সমান এবং সমান কোণে হেলে থাকছে, সেটা হচ্ছে প্রতিসম ভাঁজ। অপ্রতিসম ভাঁজ কি? যে ভাঁজের দুটি বাহু সমান নয়, অর্থাৎ দুটি বাহু অসমান এবং বিভিন্ন কোণে হেলে মানে তীর্যকভাবে হেলে থাকে, একেই বলা হয়। চিত্রের মাধ্যমে বুঝবো যে অপ্রতিসম ভাঁজ কাকে বলে। দেখো, আমরা দেখলাম যে এটা হচ্ছে ভূমির সঙ্গে সমান্তরাল অনুভূমিক তল। এবার দেখো যে এবং একসঙ্গে দেখাবো যে দুটোকে একসঙ্গে দেখাবো। দেখো তাহলে বলতো, এই যে চিত্রটা করলাম আঁকলাম আমি, এটা হচ্ছে কোন ভাঁজ? হ্যাঁ, এটা হচ্ছে প্রতিসম প্রতিসম ভাঁজ। তাহলে এটা হচ্ছে অপ্রতিসম ভাঁজের চিত্র। দেখো, দুটো ভাঁজকে কম্পেয়ার করে আমরা দেখব যে যে ভাঁজের দুটি বাহু অসমান, এক নম্বর বাহু এবং দু নম্বর বাহু অসমান, এবং অসমান কোণে হেলে থাকে, তাকে বলবো অপ্রতিসম ভাঁজ। ভালো করে দেখো, যে ভাঁজের দুটি বাহু পরস্পর অসমান এবং অসমান কোণে তীর্যকভাবে হেলে থাকে, তখন তাকে বলা হয় অপ্রতিসম ভাঁজ। এই অপ্রতিসম ভাঁজ এর বৈশিষ্ট্য কি? এই অপ্রতিসম ভাঁজের বৈশিষ্ট্য হচ্ছে প্রতিসম ভাঁজের বিপরীত। প্রতিসম ভাঁজে হচ্ছে দুটি বাহু পরস্পর সমান, আর অপ্রতিসম ভাঁজে দুটি বাহু পরস্পর অসমান অসমান। এবং প্রতিসম ভাঁজের ক্ষেত্রে কি হয়? প্রতিসম ভাঁজের ক্ষেত্রে এই প্রতিসম ভাঁজের ক্ষেত্রে কি হচ্ছে যে দুটি বাহু ভাঁজের দুটি বাহু সমান কোণে হেলে থাকে সমান কোণে হেলে থাকে। আর অপ্রতিসম ভাঁজের ক্ষেত্রে কি হচ্ছে? এই অপ্রতিসম ভাঁজের ক্ষেত্রে দুটি বাহু যদি এই অক্ষতলের সঙ্গে এই যে বাহুর দেখা হয়, তাহলে দেখা যাবে যে দুটো কোণ
এটা বড়, এটা ছোট, তাহলে দুটো কোণ অসমান। এটা পেয়ে গেলাম তাদের বৈশিষ্ট্য। এবার পরীক্ষায় যদি পড়ে যে প্রতিসম ভাঁজ এবং অপ্রতিসম ভাঁজের পার্থক্য লিখো, তখন কি করবে? দেখো, তোমরা জেনেই গেছো যে প্রতিসম ভাঁজ এবং অপ্রতিসম ভাঁজের পার্থক্য জেনেই গেছো যে কি, তাও আমি আরেকবার বলে দেই। প্রথমে সংজ্ঞা লিখবে, যে ভাঁজের দুটি বাহু একই কোণে হেলে থাকে এবং দুটি বাহু পরস্পর সমান, তখন তাকে প্রতিসম ভাঁজ বলে। অপ্রতিসম ভাঁজের ক্ষেত্রে কি বলবে? যে ভাঁজের দুটি বাহু পরস্পর অসমান এবং ভিন্ন ভিন্ন কোণে হেলে থাকে, তখন তাকে বলা হয় অপ্রতিসম ভাঁজ। 2 নম্বর, প্রতিসম ভাঁজ দুটি বাহু সমান, অপ্রতিসম ভাঁজে দুটি বাহু অসমান। প্রতিসম ভাঁজের দুটি বাহু সমান কোণে হেলে থাকে আর অপ্রতিসম ভাঁজে দুটি বাহু অসমান কোণে হেলে থাকে। যদি উদাহরণের ক্ষেত্রে আসি, তো দুটার উদাহরণই একই হবে। প্রতিসম ভাঁজ শিবালিক পর্বতে দেখা যায়, শিবালিক পর্বতে, আর অপ্রতিসম ভাঁজও শিবালিক পর্বতে দেখা যায়। তো এটা গেল 2 নম্বর। এরপরে আসবো 3 নম্বর ভাঁজ। 3 নম্বর হচ্ছে সমনত ভাঁজ। সমনত ভাঁজ কাকে বলে আগে জানবো, তারপর চিত্রের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব। কোনো শিলাস্তরের একদিকে ক্রমাগত সংকোচন চাপ বৃদ্ধি পেলে ভাঁজের দুই বাহু যদি একই দিকে সমান কোণে পরস্পর সমান্তরালে নত হয়, তবে তাকে সমনত ভাঁজ বলে। তবে সমনত ভাঁজের চিত্রটা আমরা দেখলে বুঝতে পারবো যে সমনত ভাঁজ কাকে বলে। দেখো, এটা হচ্ছে ভূমির সঙ্গে ভূমি। তাহলে একটি ভাঁজ যখন সৃষ্টি হচ্ছে, আমরা এইভাবে বোঝার চেষ্টা করবো যে এইভাবে প্রায়, যাই হোক, এটা একদম সমান হবে। এটা যদি অক্ষতল ধরি আমরা, অক্ষতল বা ভাঁজ অক্ষ, ভাঁজ অক্ষ, ভাঁজ অক্ষ, তাহলে দেখো যে সঙ্গে আমরা কী করলাম, কোনো শিলাস্তরের একদিকে, মানে কোনো শিলাস্তরের একদিকে ক্রমাগত সংকোচন চাপের যদি বৃদ্ধি পায়, তাহলে কি হচ্ছে, ভাঁজের দুই বাহু যদি একই দিকে সমান কোণে পরস্পর সমান্তরে নত হয়। দেখো, এটা হচ্ছে ভাঁজ অক্ষ। যখন কোনো শিলাস্তরের একদিকে কি হচ্ছে যে সংকোচন চাপের সৃষ্টি হচ্ছে, ধরো এখানে প্রচণ্ড পরিমাণে চাপের সৃষ্টি হচ্ছে, সংকোচন চাপ একদিকে সৃষ্টি হচ্ছে, তার ফলে কি হচ্ছে, ভাঁজের দুই বাহু যদি একই দিকে সমান কোণে পরস্পর সমান্তরে নত হয়, একই দিকে, এই যে এখানে দেখো চাপের একদিকে প্রচণ্ড চাপ হচ্ছে, চাপের ফলে ভাঁজের বাহুদ্বয় একই দিকে সমান কোণে পরস্পর সমান্তরালে, পরস্পর সমান্তরালে এই ভাঁজকের সঙ্গে যদি এইটা আমি ভাঁজক দেখি, তার কিছু পরস্পর এইটা এই বাহু, এই বাহু পরস্পর সমান্তরালে একই দিকে নত হচ্ছে, এই একই দিকে নত হচ্ছে, তখন সেই ভাঁজকে আমরা বলি সমনত ভাঁজ বা সমপ্রবণ ভাঁজ বা আইসোক্লিনাল ফোল্ড। তাহলে এই ভাঁজের বৈশিষ্ট্য যদি আমরা দেখি, বৈশিষ্ট্য কী, 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে এই ভাঁজের বাহুদ্বয় এবং অক্ষতল উলম্ব তির্যক অনুভূমিক হতে পারে। এই যে সমনত ভাঁজ, এই দেখো বাহুদল এইভাবে তির্যক, তির্যক দেখছি, আবার আমরা এই যে উপরে উঠে আছে উলম্ব, উলম্ব দেখছি 90 ডিগ্রি হয়, তারপরে
ভূমির সঙ্গে সমান্তরাল দেখছি, এই যে ভূমি, ভূমির সঙ্গে আবার সমান্তরাল, এখান থেকে এটা যদি দেখি আমরা ভূমির সঙ্গে সমান্তরাল, তাহলে কী হচ্ছে যে এক নম্বর বৈশিষ্ট্য কী, যে সমনত ভাঁজ বা সমনত ভাঁজে বাহুদ্বয় এবং অক্ষতল উলম্ব তির্যক এবং অনুভূমিক এই তিন প্রকারের হতে পারে, উলম্ব তির্যক এবং ভূমির সঙ্গে সমান্তরাল বা অনুভূমিক এই তিন প্রকার হতে পারে। দু নম্বর কি, দু নম্বর দেখছি যে দেখো এই প্রকার ভাঁজে অর্থাৎ সমোন্নতি ভাঁজে বাহুদ্বয় প্রায় সমান কোণে নত থাকে। দেখো এটা যদি ধরি আমরা আলাদাভাবে দেখি প্রায় সমান কোণে নত থাকে, তো সমতো ভাঁজ জানলাম, তো সমতো ভাঁজে কি ভূমিরূপ সৃষ্টি করে, ভূমিরূপ সৃষ্টি করে দেখো আমরা এখানে সমতো ভাঁজ করতে গেলে দেখলাম যে তির্যক সমনত ভাঁজ, উলম্ব সমনত ভাঁজ দেখলাম, তাহলে এই তির্যক এবং উলম্ব সমনত ভাঁজের ফলে ঢেউ খেলানো ভূমিরূপ বা বন্ধুর বন্ধুর ভূমিরূপের সৃষ্টি হয়। বন্ধুর ভূমিরূপের সৃষ্টি হয়, তাহলে এই বন্ধুর ভূমিরূপ কাকে বলা হয়, বন্ধুর ভূমিরূপ কাকে বলা হয় জানবো, যে এক কথায় জানবো যে উঁচু নিচু ঢেউ খেলানো ভূমিরূপকেই বলা হয় বন্ধুর ভূমিরূপ, উঁচু নিচু ঢেউ খেলানো ভূমিরূপকে বলা হয় বন্ধুর ভূমিরূপ, বিশেষ করে মালভূমি অঞ্চলে এই ভূমিরূপ দেখতে পাওয়া যায়। তোমরা এটা খাতায় নোট ডাউন করে ফেলো এবং তোমাদের সুবিধা হবে। এরপরে আসব, এরপর হচ্ছে একনত ভাঁজ, একনত ভাঁজ বা মনোক্লাইনার, এটা সম্বন্ধে আমরা জানব। তো একনত ভাঁজ কাকে বলব, একনত ভাঁজ হচ্ছে সংকোচন চাপের ফলে যখন পরস্পর সমান্তরাল শিলাস্তরে স্থানীয়ভাবে বাঁকের সৃষ্টি হয় এবং তা খুব খাড়াভাবে নত থাকে তখন তাকে একনত ভাঁজ বলে। আমরা দেখি যে ভাঁজ সৃষ্টির ক্ষেত্রে সংকোচন বলটা খুব কার্যকরী, কী বলছে যে সংকোচন বলের চাপ মানে সংকোচন চাপের ফলে ধরো সংকোচন চাপের ফলে পরস্পর সমান্তরাল দুটি শিলাস্তরের মধ্যে, যখন দুটি শিলাস্তরের মধ্যে কী হচ্ছে যে স্থানীয়ভাবে বাঁকের সৃষ্টি হচ্ছে, পরস্পর সমান্তরাল দুটি শিলাস্তরের মাধ্যমে মধ্যে দুটো পরস্পর বাঁকের সৃষ্টি হচ্ছে, এভাবে বাঁকের সৃষ্টি হচ্ছে এবং কী হচ্ছে যে তা খুব খাড়াভাবে নত থাকছে, এই যে এবং খুব খাড়াভাবে নত থাকছে, তখন সেই ধরনের ভূমিরূপকে বলা হয় বা সেই ধরনের ভাঁজকে বলা হয় একনত ভাঁজ। ভালো করে বোঝার চেষ্টা করি, সংকোচন চাপের ফলে যখন পরস্পর সমান্তরাল শিলাস্তরে স্থানীয়ভাবে বাঁকের সৃষ্টি হয় এবং তা খুব খাড়াভাবে নত থাকে তখন তাকে একনত ভাঁজ বলে। সংকোচন চাপের ফলে দুটি পরস্পর সমান্তরাল শিলাস্তরের মধ্যে যখন বাঁকের সৃষ্টি হয় এবং খুব খাড়াভাবে নত থাকে তখন তাকে একনত ভাঁজ বলে। এই একনত ভাঁজ কতগুলি বৈশিষ্ট্য আমরা দেখতে পাবো, এই বৈশিষ্ট্য কী, এই ভাঁজের ক্ষেত্রে দুটি বাহুর নতি, এই একনত ভাঁজ ক্ষেত্রে দুটি বাহুর নতি
90 থেকে 30 ডিগ্রি হতে পারে উলম্ব, এটা হচ্ছে 90 ডিগ্রি। এবার এটা তির্যক হবে বা খাড়া, এই লম্বা হবে, মানে উলম্ব হবে 90 ডিগ্রি হতে পারে, বা এটা কেটে গিয়ে আবার 30 ডিগ্রি হতে পারে। তাহলে কী হচ্ছে, একনত ভাঁজের ক্ষেত্রে বাহু দুটির নতি 30 থেকে 90 ডিগ্রি হয়। 2 নম্বর, কি এই প্রকার ভাঁজের উচ্চতা অনেক বেশি হয়, এই যে একনত ভাঁজের উচ্চতা অনেক বেশি হয়, এই ভাঁজের পাশে, এই ভাঁজের দুই পাশের বাহুর মধ্যে আমরা দেখলাম যে ক্লিয়ার ভাবে আমরা এটা দেখার চেষ্টা করবো যে ভালো করে দেখো যে এই একনত ভাঁজের ক্ষেত্রে তাদের বাহুর দৈর্ঘ্য 100 থেকে 1000 মিটার বা 1000 মিটার অবধি হতে পারে, সরি 1000 ফুটের মতো উচ্চতার পার্থক্য দেখা যেতে পারে। দুটি পরস্পর সমান্তরাল ভাঁজের সংকোচন বলের উত্থানের ফলে কি হয় যে একটি ভাঁজ, এটা হচ্ছে ধরো 1000 ডিগ্রি, সরি 1000 ফুট, আর এটা হচ্ছে 100 ফুট, তাহলে কী হচ্ছে এই দুটোর মধ্যে পার্থক্য, একটি বাহুর উচ্চতা 1000 মিটার অবধি হতে পারে, মানে সরি 100 থেকে 1000 মিটার অবধি পার্থক্য হতে পারে। এরপরে যেটা আসবো সেটা হচ্ছে সাইত ভাঁজ। 5 নম্বর হচ্ছে সাইত ভাঁজ। তো সাইত ভাঁজ কাকে বলে জানবো, অনুভূমিক চাপে প্রভাবে কোনো শিলা স্তর অধিক সংকুচিত হলে অনেক সময় ভাঁজের একটি বাহু অপর বাহুর উপর উঠে পড়ে এবং অক্ষতল ভূমিভাগের প্রায় সমান্তরালে অবস্থান করে, তখন তাকে বলা হয় সাইত ভাঁজ। এই সাইত ভাঁজ দেখতে অনেকটা এরকম হবে, এইরকম এখানে দেখো সাইত ভাঁজের একটা বিষয় ভালো করে লক্ষ্য করো যে কি বলছে, অনুভূমিক চাপ, অনুভূমিক চাপের প্রভাবে কোনো শিলা স্তরের একটি অংশ আর একটি অংশের উপর মনে হচ্ছে উঠে গেছে। দেখো ভালো করে দেখো, যদি আমরা একটা দেখি এটা যে ভাঁজ অক্ষ, এই ভাঁজ থেকে একটি ভাঁজ দেখে মনে হচ্ছে যে একটি ভাঁজ আর একটি ভাঁজের উপরে উঠে গেছে এবং ভূমির সঙ্গে প্রায় সমান্তরালভাবে অবস্থান করছে, মনে হচ্ছে যে ভূমির সঙ্গে একদম সাইত অবস্থায় আছে, তাই একে আমরা বলি সাইত ভাঁজ। তো এই সাইত ভাঁজের বৈশিষ্ট্য আছে, তাহলে বৈশিষ্ট্য কি আমি সুন্দর আকারে নোটের আকারে আমি এখানে টাইপ করে দিচ্ছি, সেটা তোমরা নোটটা লিখে রাখো এবং তোমাদের সুবিধা হবে। তো 1 নম্বর বৈশিষ্ট্য আসবো, 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কি যে অনেক সময় বিপর্যস্ত ভাঁজ বেশি হলে সাইত ভাঁজের সৃষ্টি হয়, বিপর্যস্ত ভাঁজের বেশি হলে সাইত ভাঁজের সৃষ্টি হয়। 2 নম্বর, কি বড় আকারের সাইত ভাঁজকে ন্যাপ বলে, এই যে বড় আকারের সাইত ভাঁজ, এই বড় আকারের সাইত ভাঁজকে ন্যাপ বলে, এটা একটা সব কোশ্চেন আছে ন্যাপ কাকে বলে, বড় ধরনের বা বড় আকারের বা বড় আকৃতির সাইত ভাঁজকে এক কথায় ন্যাপ বলে। তাহলে 3 নম্বর বৈশিষ্ট্য কি আছে, 3 নম্বর বৈশিষ্ট্য, 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, 3 নম্বর বৈশিষ্ট্য কি, 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে এই ভাঁজের বাহুর দৈর্ঘ্য, এই সাইত ভাঁজের বাহুর দৈর্ঘ্য 30 কিমি থেকে 40 কিমি পর্যন্ত দীর্ঘ হতে পারে, দীর্ঘ হয়, কিমি পর্যন্ত দীর্ঘ হয়, দীর্ঘ হয়।
এবং 4 নম্বর বৈশিষ্ট্য কি? 4 নম্বর হচ্ছে বিভিন্ন পাতের সংঘর্ষের ফলে স্থায়িত্ব ভাঁজ সৃষ্টি হয়। এই পাতের বিষয়টা নিয়ে আমি একটা আলাদা ক্লাস করব, যে পাত জিনিসটা কি ছোট করে বলে রাখি। ভূভ্যন্তর ভাগ সরি ভূভ্যন্তর ভাগ পৃথিবীর ভূভ্যন্তর ভাগ বিভিন্ন বৈশিষ্ট্যের শিলা স্তর দ্বারা গঠিত, সেগুলো এক একটা জোন নিয়ে হয়েছে। পৃথিবীর বিভিন্ন জোন বিভিন্ন পাত নামে পরিচিত এবং সেগুলো ম্যাগমার উপরের স্তরে, মানে সরি ম্যাগমার উপরে ভাসমান অবস্থায় আছে, সেগুলো হচ্ছে পাত। তো এই পাত নিয়ে আমি একটা বিস্তারিত ক্লাস নেব, ঠিক আছে? তো এটা গেল 4 নম্বর বৈশিষ্ট্য। এরপরে যেটা ভাঁজ সেটা হচ্ছে উদ্ঘট্ট ভাঁজ। উদ্ঘট্ট ভাঁজ নিয়ে আলোচনা করব। এই উদ্ঘট্ট ভাঁজ বা ওভারথ্রাস্ট হোল কাকে বলে আগে জানবো, তারপরে বৈশিষ্ট্য জানবো। কোনো অর্ধ স্থায়িত্ব ভাঁজ আমরা আগে দেখলাম, যে স্থায়িত্ব ভাঁজ দেখলাম, এখানে দেখছি যে কোনো অর্ধ স্থায়িত্ব ভাঁজ বা অর্ধ স্থায়িত্ব ভাঁজের উপর যদি চাপের পরিমাণ আরও বেড়ে যায়, ধরো এটা হচ্ছে স্থায়িত্ব ভাঁজ দেখলাম এভাবে, তাহলে কী হচ্ছে, কোনো অর্ধ স্থায়িত্ব ভাঁজের উপরে যদি চাপের পরিমাণ আরও, মানে যে চাপ ছিল তার থেকে যদি আরও চাপের পরিমাণ বাড়ানো হয় বা বেড়ে যায়, তার ফলে কী হচ্ছে ভাঁজের, তবে কী হচ্ছে ওই ভাঁজের মিডিল বরাবর বা মাঝের অক্ষতল বরাবর, মাঝের অক্ষতল বরাবর ফাটলের সৃষ্টি হয়। এই ফাটলের সৃষ্টি হওয়ার ফলে দেখা যায় যে একটি ভাঁজ আরেকটি ভাঁজের উপরে উঠে যাচ্ছে, একটি ভাঁজ আরেকটি ভাঁজের উপরে উঠে যাচ্ছে, কিংবা একটি ভাঁজ আরেকটি ভাঁজ থেকে দূরে বিচ্ছিন্ন হয়ে অবস্থান করছে, তখন ওই ধরনের ভাঁজকে বলা হয় উদ্ঘট্ট ভাঁজ বা ওভারথ্রাস ভাঁজ। তো এই উদ্ঘট্ট ভাঁজে কতগুলি বৈশিষ্ট্য আছে। কী বলছে যে 1 নম্বর বৈশিষ্ট্য, এই উদ্ঘট্ট ভাঁজের 1 নম্বর বৈশিষ্ট্য কী? 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এক পাশের বাহুর এক পাশের সংকোচন বল স্থায়িত্ব ভাঁজ অপেক্ষা বেশি হয়। আগে বললাম যে এই ভাঁজের যখন সংকোচন বল, মানে একদিকে চাপের বৃষ্টি, মানে বেশি করে চাপ বাড়ানোর ফলে একদিকে চাপের বেশি বাড়ছে, তার ফলে কী হচ্ছে ভাঁজের একটি মাঝ বরাবর কী হচ্ছে ভেঙে গিয়ে বা ফাটলের ফলে তার উপরে উঠে যাচ্ছে, একটির উপরে আর একটি উঠে যাচ্ছে বা দূরে বিচ্ছিন্ন হয়ে পড়ে যাচ্ছে, তার ফলে কী হচ্ছে চাপের যে পার্থক্যের কারণে সেটা হচ্ছে, তাহলে কী হচ্ছে এক বাহুর এক পাশের সংকোচন বল স্থায়িত্ব ভাঁজের অপেক্ষা বেশি হয়। এই যে স্থায়িত্ব ভাঁজ আমরা প্রথমে দেখেছি, স্থায়িত্ব ভাঁজ, স্থায়িত্ব ভাঁজের এক পাশের বল স্থায়িত্ব ভাঁজের দেখেছি দুই দিকে বল প্রায় সমান থাকে, কিন্তু ওই উদ্ঘট্ট ভাঁজে কী হচ্ছে স্থায়িত্ব ভাঁজের মতো দেখতে কিন্তু একদিকে বল বেশি। 2 নম্বর কী হচ্ছে উল্টানো বাহুটি স্বাভাবিক বাহু থেকে দূরে অবস্থান করছে, যেটা বললাম মাঝ বরাবর ফেটে যাওয়ার ফলে বা ফাটলের ফলে বিচ্ছিন্ন হয়ে দূরে চলে যাচ্ছে, দূরে অবস্থান করছে, এটা গেল আমাদের উদ্ঘট্ট ভাঁজ। এরপরে ফাইনাল বা লাস্ট ভাঁজ, 7 নম্বর ভাঁজ নিয়ে আলোচনা করব। লাস্ট পাখা ভাঁজ। তো নামটা দেখে আমরা বুঝতে পারছি যে পাখা ভাঁজের আকৃতি কীরকম হবে। দেখো যে আগে জেনে নিন যে পাখা ভাঁজটা কী, যে ভাঁজের উপরের দিক, যে ভাঁজের উপরের দিক প্রসারিত বা ছড়ানো, তার কী হচ্ছে যে ভাঁজের উপর দিক প্রসারিত বা ছড়ানো এবং নিচের দিকের অংশ বাহুদ্বয় কাছাকাছি অবস্থান করে, এই দেখো কাছাকাছি অবস্থান করে, সেই ভাঁজকে বলা হয় পাখা ভাঁজ। এটি পাখা ভাঁজ হলো কেন? পাখা ভাঁজ হওয়ার কারণ হচ্ছে যেটা দেখতে অনেকটা পাখার মতো। আমরা দেখেছি যে হাত পাখা, আমরা নিশ্চয়ই সবাই দেখেছি যে হাত পাখার কীভাবে উপর দিকটা ছড়ানো বা নিচের দিকের বাহুটা, মানে যেটা আমরা হাতে ধরে থাকি, অনেকটা কাছাকাছি অবস্থান করে, দেখতে পাখার মতো, তাই একে বলা হয় পাখা ভাঁজ। এই পাখা ভাঁজের আমার কতগুলি বৈশিষ্ট্য আছে। কী বৈশিষ্ট্য? যে এই পোকার ভাঁজের উপরের অংশ ক্ষুদ্রাকৃতির সংকীর্ণ অসংখ্য ভাঁজ দেখা যায়। আমরা পাখা তো দেখেছি কীরকম,
যেদিকে আমি এটা এইভাবে আঁকার চেষ্টা করি যে এইভাবে 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 তো অসংখ্য ধান দেখা যায়। এই পাখা মাছে উপরের অংশে ক্ষুদ্রাকৃতির সংকীর্ণ অনেক ভাঁজ দেখতে পাওয়া যায়। এই ভাঁজগুলির অক্ষতল পরস্পর সমান্তরাল প্রকৃতির হয়। দু নম্বর কী হচ্ছে, পাখা মাছের দু নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই ভাঁজগুলির অক্ষতল, এই যে অসংখ্য ভাঁজ দেখতে পাওয়া যায়, এই ভাঁজগুলির অক্ষতল প্রায় সমান্তরাল প্রকৃতির হয়। উদাহরণ কোথায় দেখা যায়, এটা আল্পস পর্বতে, আল্পস পর্বতে এই ভাঁজ দেখতে পাওয়া যায়।